সরকারি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা তছরূপের অভিযোগ উঠল এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে। কাটমানির প্রতিবাদ করতে গিয়ে অভিযুক্তদের হাতে আক্রান্ত হলেন পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ওই এলাকার কাউন্সিলর মাজেদুল শেখ ঘর পাইয়ে দেওয়ার নামে স্থানীয় মানুষের কাছে লক্ষাধিক টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ। এর প্রতিবাদ করায় খোশবুর আলী মণ্ডলকে মারধর করে কাউন্সিলর ও তার দলবল বলে অভিযোগ। আমি সরকারি প্রকল্পে টাকা পাইয়ে দেওয়ার নাম করে আমার এলাকা থেকে 20, 30, 50, 60 যার কাছে যেমন পেয়েছে এই টাকা কালেক্ট করেছিল, এর আমি প্রতিবাদ করেছি। কে টাকাটা কে কালেক্ট করে? আমাদের কাউন্সিলর মাজিদুল শেখ। তারপর এর প্রতিবাদ করেছিলাম, প্রতিবাদের স্বরূপ আমাকে চড়া হয় আমার দিয়ে এবং আমাকেই লক্ষ্য করে মারধর করে। কী দিয়ে মেরেছে আপনাকে? আমাকে মেরেছে পিস্তলের বার দিয়ে এবং চেন ছিল হাতে, চেন দিয়ে মেরেছে এবং অ্যালোপ্যাথি হাতে ঘুষি। আপনি কি প্রতিবাদ করেছেন বলে? আমি প্রতিবাদ করেছিলাম বলে আমাকে আক্রমণটা করেছে, কালকে প্রতিবাদটা ডবলভাবে করেছে। আপনি থানায় আরো দিতে হবে কাটমানি টাকা, তার জন্য আমাকে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কাউন্সিলর, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। মুর্শিদাবাদ থেকে সোনা গোস্বামীর রিপোর্ট, আনন্দবার্তা।